হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টেন মিনিট স্কুল বন্ধুরা তোমরা যারা আজকে আমাদের এই ক্লাসটি এখন দেখছো যে যেখানে বসে তাদের সবাইকে আমাদের লাইভ ক্লাসে আমাদের এডমিশন যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা বন্ধুরা তো আজকে আমরা যে টপিকটি নিয়ে মূলত কথা বলবো সেটি হচ্ছে অবচয় বন্ধুরা তোমরা যারা অবশ্যই তোমরা যেহেতু অ্যাডমিশন পরীক্ষাটি দিবে তোমরা তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতে আমরা অবচয়ের কনসেপ্টগুলো দেখেছি আমরা দেখেছি যে কেন কীভাবে আসলে অবচয় কাজ করে এবং বিভিন্ন পদ্ধতিতে অবচয় দেখেছি আজকে আমরা বন্ধুরা স্পেশালি অ্যাডমিশনের জন্য যেই অবচয়ের সম্পর্কে যে আইডিয়াগুলো থাকা দরকার সেই আইডিয়াগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা প্রথমত আজকে আমরা যেই তিনটি টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটা হচ্ছে অবচয়ের ধারণা আরেকটা হচ্ছে স্বর্ণলৌকিক অবচয়ের পদ্ধতি এবং আরেকটি হচ্ছে সমান যে অবচয় পদ্ধতি বন্ধুরা আমরা জানি যে আমাদের এই অ্যাডমিশন পরীক্ষায় আমরা দেখেছি আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোতে মূলত দুই ধরনের অবচয় পদ্ধতি থেকে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে স্বরলৈখিক অবচয় পদ্ধতি এবং ক্রোমরাসমান জের অবচয় পদ্ধতি তো বন্ধুরা আমরা আজকে শুরু করে আজকেও বরাবরের মতো আমাদের ক্লাসটি আজকে আমরা শুরু করব একটি প্রশ্নের মাধ্যমে বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের এই অ্যাডমিশন লাইফ ক্লাসগুলোতে বা অ্যাডমিশন ক্লাসগুলোতে আমরা অবশ্যই অনেক বেশি প্রশ্নগুলো দেখে থাকবো এবং এই প্রশ্নগুলো সবগুলোই বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষার প্রশ্ন কিন্তু এসেছে বন্ধুরা আমরা যদি এই প্রশ্নগুলিটি অ্যানালাইসিস করব এই প্রশ্নগুলো কীভাবে আমরা সলভ করব এই ট্রিকগুলো যদি আমরা বুঝতে পারি আমরা আশা করি অনেকটাই আমাদের যে স্বপ্ন পূরণের পথে আমরা এগিয়ে যেতে পারবো সো বন্ধুরা আমরা প্রথম প্রশ্নটি সলভ করার মাধ্যমে আজকে আমাদের ক্লাসটি শুরু করি আচ্ছা বন্ধুরা প্রথমত যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি হচ্ছে অবচয় ড্যাশ এর একটি প্রক্রিয়া অর্থাৎ অবচয় কোন একটি কিছুর একটি প্রক্রিয়া অপশন কি কি বন্ধুরা চারটি অপশন হচ্ছে প্রথমত মূল্যায়ন দুই ক্রম ক্রয় মূল্য বন্টন তিন নগদ জমাকরণ চার মূল্য বিশ্লেষণ বন্ধুরা আমরা একটি অপশনগুলোর দিকে দেখার চেষ্টা করি একটি হচ্ছে মূল্যায়ন অবচকি কি কোনো মূল্যায়ন প্রক্রিয়া দুই অবচয় কি কোনো ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া নাকি অবচয় নগদ জমাকরণ প্রক্রিয়া বা মূল্য বিশ্লেষণ প্রক্রিয়া বন্ধুরা আমরা বলো তো সবচেয়ে খুব সহজই প্রথমেই কোন অপশনটি কেটে দিতে পারি প্রথমেই আমরা এই অপশনটি কেটে দিতে পারি কেন বন্ধুরা কারণ আমরা সবাই জানি যে অবচয় একটি অনগদ প্রক্রিয়া এই জায়গায় নগদের লেনদেন হয় না বরং অনগদ লেনদেন হয় সুতরাং আমাকে যখন বলা হয় নগদ জমাকরণ তখন সেটি হবে না আচ্ছা বন্ধুরা অবচয় কি কোনো মূল্যায়ন প্রক্রিয়া অবচয়ের মাধ্যমে কি আমি কোনো সময় কোনো হিসাবকে মূল্যায়ন করি না মূল্যায়ন আমি করে থাকি না তাই এই যে মূল্যায়ন বা মূল্য বিশ্লেষণ এটিও হবে না বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে ক্রয় মূল্য বন্টন বন্ধুরা অবচয় হচ্ছে একটি ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া তোমাদের অনেকের কাছে যারা উচ্চ মাধ্যমিকে অবচয় তাদের কাছে এই একটু ইজি লাগতে পারে যে কি ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া হ্যাঁ বন্ধুরা আমরা কি বলেছি আমি বলেছি যে স্থায়ী সম্পদের যে মূল্যটি রয়েছে এই মূল্যটি যখন তার কর্মক্ষম কর্মক্ষম যে দিনগুলো রয়েছে যে যেই পরিমাণ টাইম সার্ভিস দিবে সেই টাইম থেকে আমি যদি ভাগ করি অর্থাৎ আমি অর্থটিকে অ্যালোকেট করি তাহলেই যেই যেইভাবে অ্যালোকেট করা হয় সেটি হচ্ছে অবচয় প্রক্রিয়া অর্থাৎ বন্ধুরা আমি যে ক্রয় মূল্যটি রয়েছে তাতে আমি একটি একটি সম্পদ ধরো আজকে আমি আমাদের মিল স্কুলের একটি বোর্ড এই বোর্ডটি কিন্তু আমি পাঁচ টাকা খরচ করেছি এই যে পাঁচ হাজার টাকা এই বোর্ডটি আমাকে যদি আজকে থেকে পাঁচ বছর পর পর্যন্ত সার্ভিস দেয় এই যে পাঁচটা পাঁচ বছরে আমি এই পাঁচ হাজার টাকা যেভাবে অ্যালোকেট করব সেটি হচ্ছে বন্ধুরা অবচয় তাহলে বন্ধুরা আমরা একটু দেখিনি যে অবচয় সম্পর্কে আমাদের আর বেসিক ইনফরমেশনগুলো জানতে হবে বন্ধুরা আমাদের প্রথমত যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে স্থায়ী সম্পদ অবচয় শুধুমাত্র স্থায়ী সম্পদের উপরেই করা হয়ে থাকে অর্থাৎ অবচয় কখনো কিন্তু বন্ধুরা অস্থায়ী সম্পদ বা চলতি সম্পদের উপর করা লাগে না অর্থাৎ বন্ধুরা প্রথম যে ইনফরমেশনটি অবচয় শুধুমাত্র স্থায়ী সম্পদের মধ্যে করা হয়ে থাকে বন্ধুরা অ্যাডমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন সেটি হচ্ছে ভূমির কোনো অবচয় নেই বন্ধুরা এটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমরা অনেক সময় আমরা প্রশ্নে দেখে থাকি যে ভূমিক দিয়ে দেওয়া বলে দেওয়া হয় যে অবচয় নির্ণয় কর আমাদের সবসময় মনে রাখতে হবে বন্ধুরা ভূমির কোনো ধরনের অবচয় নেই এখন বন্ধুরা ভূমি কেন কোনো ধরনের অবচয় নেই ভূমির অবচয় নেই এই কারণে কারণ ধারণা করা হয়ে থাকে ভূমি আজীবন আজীবনকালের জন্য একটি সম্পত্তি হিসাবে কাজ করে অর্থাৎ ভূমির কোনো ধরনের নির্দিষ্ট টাইম রেঞ্জ নেই যে আমি একটি ভূমি কিনেছি এটি আমার এত থেকে এত বছর পর্যন্ত আমাকে সার্ভিস দিবে অর্থাৎ বন্ধুরা এই কারণে ভূমি কোনো অবচয় ধরা হয় না কিন্তু বন্ধুরা তোমরা এখন বলতে পারো যে খুব গুরুত্বপূর্ণ যে ভূমি তো ইজারা নেওয়া হয়ে থাকে বা বিল্ডিং ইজারা নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কি বন্ধুরা সব সময় মনে রাখবে এই ধরনের যে কোনো কিছুর ক্ষেত্রে যেটি কাজ করে সেটি হচ্ছে অব লোপন বন্ধুরা আমরা এটি আমাদের সম্পদের চ্যাপ্টারেও দেখব অবলোপন কাজ করে যখন কোন ধরনের অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে কাজ করা হচ্ছে অবলোপন যেমন বন্ধুরা ইজানার অবলোপন অর্থাৎ বন্ধুরা তাহলে আমরা কি কী জানলাম যে বেসিক ইনফরমেশনগুলো এক অবচয় একটি ক্রমরা ক্রয়মূল্য মূল্য বন্টন প্রক্রিয়া দুই বন্ধুরা অবচয় সবসময় স্থায়ী সম্পদের উপর নেওয়া হয়ে থাকবে অবচয় কখনোই অস্থায়ী সম্পদ বা চলতি সম্পদের উপর নেওয়া হয়ে থাকবে না তিন বন্ধুরা সেটি হচ্ছে ভূমির উপর কোনো ধরনের অবচয় হয় না আর ভূমি একটি আজীবন সম্পদ হিসাবে বিবেচিত হয়ে থাকে এবং ফোর্থ অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে অবচয় নয় বরঞ্চ অবলোপন কাজ করে থাকে তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অবচয় যে বেসিক যে কনসেপ্টটি রয়েছে সেই বেসিক কনসেপ্ট আরেকটি যে ইনফরমেশন তোমাদের জানা দরকার সেটি হচ্ছে অবচয়ের জাবেদা অর্থাৎ অবচয় খরচের ক্ষেত্রে জাবেদাটি কি হয়ে থাকে বন্ধুরা অবচয় খরচের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভিত অবচয় হিসাব ক্রেডিট বন্ধুরা অবচয় যখন আমি

অবচয় যে বেসিক কনসেপ্টটি রয়েছে সেই বেসিক কনসেপ্টটিকে আমরা পরবর্তী সময়গুলোতে আরো অনেক বেশি অবচয় আলোচনা করে থাকবো আচ্ছা তো বন্ধুরা আমরা যদি অবচয় সম্পর্কে ডিটেলস আলোচনা করতে চাই প্রথম যে প্রশ্নটি তোমার মাথায় আসতে পারে আমাদের অবচয় কয় ধরনের বন্ধুরা অনেকভাবে অনেক পদ্ধতিতে অবচয় ধারণ করা হয়ে থাকে কিন্তু আজকে আমরা মূলত যে দুটি পদ্ধতি নিয়ে কথা বলবো প্রথমটি হচ্ছে সরল রৈখিক পদ্ধতি দ্বিতীয়টি হচ্ছে ক্রম যে পদ্ধতি এছাড়াও বন্ধুরা আমরা দেখেছি যে বন্ধুরা বর্ষ সংখ্যার সময় পদ্ধতি এবং কিংবা কাজের একক পদ্ধতিতেও অবচয় নির্ণয় করা হয়ে থাকে আচ্ছা বন্ধুরা আমরা যদি সরলৈখিক পদ্ধতিতে অবচয় নিয়ে কথা বলি সরল রৈখিক পদ্ধতি বন্ধুরা সরলরেখির পদ্ধতি হচ্ছে সাধারণত অবচয় নির্ণয়ের ক্ষেত্রে বা অবচয় ধারণের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় এবং অন্যতম সাধারণ একটি প্রক্রিয়া পদ্ধতির প্রথম সেটি হচ্ছে প্রতি বছর সমান অবচয় হয়ে থাকে বন্ধুরা তোমাদের যেটি মনে রাখতে হবে প্রথমত সরল পদ্ধতির নামটি কেন এরকম হয়েছে কারণ এটি সরল অর্থাৎ সহজভাবে চলে থাকে সরল পদ্ধতির ক্ষেত্রে প্রতি বছর একটি প্রোডাক্টের উপরে বা একটি স্থায়ী সম্পদের উপর সেইম অ্যামাউন্ট অফ অবচয় ধার্যকরণ করা হয়ে থাকে যেটি আমি বুঝেছিলাম ধরো আমাদের এই টেন মিনিট স্কুলের বোর্ডটি যা কিনতে টেন মিনিট স্কুলের খরচ হয়েছে পাঁচ হাজার টাকা এখন বন্ধুরা আমি যেটি বলেছিলাম এই বোর্ডটির আমরা ধারণা করছি আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর সুতরাং বন্ধুরা সরলরক্ষী পদ্ধতিতে এই বোর্ডটির প্রতি বছরের অবচয় হচ্ছে এক হাজার টাকা বন্ধুরা তখনই এটি সরলরক্ষী পদ্ধতি থেকে থাকবে যখন আমি এটি এনশিওর করতে পারব যে আমি প্রতি বছর এক হাজার টাকা করে অবচয় দিয়ে থাকতেছি রেদার আমি প্রত্যেক বছর অবচয়ের হার কমতেছে বা বাড়তেছে অর্থাৎ প্রতি বছর আমি যখন সমান হারে আমি স্থায়ী সম্পদের অবচয় ধার্য করে থাকবো স্থায়ী সম্পদের অবচয় কাউন্ট করে থাকবো সেটি হবে সরলরক্ষী পদ্ধতিতে অবচয় সব বন্ধুরা আশা করি তোমরা খুব সিম্পলি বুঝতে পেরেছো এই জিনিসগুলো আমরা সবই দেখেছি আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময় আমরা এখন একটু দেখে নিব সরললেখী পদ্ধতিতে অবচয় থেকে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো এসে থাকে বন্ধুরা আমাদের এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিগত বছরগুলোতে এসেছে এই প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে পদ্ধতিতে কোন বিষয়টি বিবেচিত হয় না বন্ধুরা একটু মাথায় রাখার চিন্তা করে দেখার চেষ্টা করো যে আমি যখন পদ্ধতিতে আমি যখন অবচয় ধার্য করার চেষ্টা করবো তখন কোন পদ্ধতি বিবেচিত হয় না কিংবা বন্ধুরা আমরা যদি অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন নিয়েছি আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে তুমি হয়তো সরললৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করতে তার।

অবচয় ধার্য তার সাথে কি কি কাজ করে অবশ্যই আমরা বলেছি যা তার সাথে মূল্যটি কাজ করে অবশ্যই আনুমানিক কার্যকাল কাজ করে অর্থাৎ কত বছর সেই প্রয়োগটি চলে থাকবে বন্ধুরা আমরা কিন্তু এটিও জানি যে অবচয়ের নির্ণয় করার ক্ষেত্রে ভগ্নাংশ মূল্য অর্থাৎ এই প্রোডাক্টটি পাঁচ বছর পরে এই প্রোডাক্টটিকে যদি আমি সেল করে দিই এই প্রোডাক্ট একদম ধরো আমি একটি নর্মাল ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিলাম তাহলে সেটি কিন্তু ভগ্নাংশ বা নিঃশেষ মূল্য অর্থাৎ নিঃশেষ মূল্য কাজ করে তাহলে সাত অবচয়ের ক্ষেত্রে কোন জিনিসটি কাজ করে না সেটি হচ্ছে বার্ষিক মুদ্রাস্ফীতি এখন বন্ধুরা ধরো এই জায়গায় তুমি জানো না যে সরলৈখিক অবচয় অবচয় পদ্ধতিতে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বের করতে হয় বাদ দিতে হয় বা এই ধরনের কনসেপ্টগুলো তোমার জানা নেই স্টিল কি তুমি প্রশ্নটি সলভ করতে পারবে হ্যাঁ বন্ধুরা তুমি স্টিল এই প্রশ্নটি সলভ করতে পারবে কিভাবে কারণ তুমি একবার চিন্তা করো তুমি যখন অপশনটি দেখবে বার্ষিক মুদ্রাস্ফীতি তখন তোমার প্রথমে চিন্তা করতে বার্ষিক মুদ্রাস্ফীতি কি বার্ষিক মুদ্রাস্ফীতি হচ্ছে যে আমাদের মুদ্রা যে স্ফীতি লাভ করে বা আমার মুদ্রার যে কারেন্সির যে ভ্যালু চেঞ্জ হয় সেটি কিন্তু আমার বার্ষিক মুদ্রাস্ফীতি ঠিক আছে তখন বন্ধুরা তোমার কিন্তু সাধারণ মাথায় তোমার যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে যে কারেন্সির ভ্যালু চেঞ্জ কিন্তু কখনই একটি স্থায়ী সম্পত্তিকে কীভাবে অ্যালোকেট করবো এটিকে কোনো ধরনের পরিবর্তন করবে না তুমি যদি কমন সেন্স ইউজ করো তুমি কমন সেন্স ইউজ করো এখানে চলে আসতে পারো যে সরল পদ্ধতিতে কোন বিষয়টি বিবেচিত হয় না এর উত্তরটি হচ্ছে বার্ষিক মুদ্রাস্ফীতি আচ্ছা বন্ধুরা সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন বন্ধুরা আমরা একটু দেখে নিব যে অ্যাকচুয়ালি সরলরৈখিক পদ্ধতিতে আমরা যেই যেভাবে কিভাবে আমাদের পদ্ধতিতে আমরা অবচয়টি ধার্যকরণ করে থাকি বন্ধুরা সাধারণত তুমি যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের ক্ষেত্রে খুব সাধারণ যে সূত্রটি আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে অবচয় যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার অর্থাৎ বন্ধুরা তোমার যেই টাকাটি যেই সার্টেন অফ অ্যামাউন্ট অফ ভ্যালুর উপরে তুমি অবচয় ধার্যকরণ করতে পারো সেটি হচ্ছে অবচয়যোগ্য মূল্য এবং অবচয়ের হার হচ্ছে তুমি কত পার্সেন্ট হারে এই টাকাটিকে অ্যালোকেট করে থাকবে এখন বন্ধুরা তোমরা বলতে পারো যে অবচয়যোগ্য মূল্য কি স্মরণলৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য হচ্ছে ক্রয় মূল্য মাইনাস এই যে বন্ধুরা আমরা যেই নিঃশেষ মূল্য নিয়ে গত প্রশ্নটির সঙ্গে কথা বলেছিলাম সেই নিঃশেষ মূল্য অর্থাৎ তোমার ক্রয় মূল্য থেকে তুমি যখন ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য বাদ দিবে তখন যে ভ্যালুটি আসবে সেটি হচ্ছে তোমার অবচয়যোগ্য মূল্য এবং অবচয়ের হার হচ্ছে তুমি যদি আনুমানিক আয়ুষকালকে এক দিয়ে ভাগ দাও আনুমানিক আয়ুষ্কাল বন্ধুরা তোমার প্রোডাক্টের যেমন আমরা বলেছিলাম যে আমাদের এই টেন মিনিটসগুলো এই বোর্ডটির আনুমানিক আয়সকাল অর্থাৎ এই বোর্ডটি যদি আমি পাঁচ বছর ইউজ করতে পারি তাহলে আনুমানিক আয়ুষ্কাল কিন্তু পাঁচ আমি এককে যদি আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ দেই তাহলেই আমি যেটি পাব সেটি হচ্ছে আমার অবচয় অবচয়ের হার এবং এই অবচয়যোগ্য মূল্য এবং অবচয়ের হারকে যদি আমি গুণ করতে পারি তাহলেই আমি বার্ষিক অবচয় পরিমাণ পেয়ে যাব বন্ধুরা অ্যাডমিশনের প্রশ্ন সলভ করার জন্য কয়েকটি জিনিস মনে রাখতে হবে তোমার মতো এক অবচয়ের হার যদি তোমার প্রশ্নে না দেওয়া থাকে তাহলে তোমার অবশ্যই এই পদ্ধতিতে বের করে নিতে হবে দুই তোমার প্রশ্নে যদি কোনো ধরনের ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য সম্পর্কে কোনো কথা না বলে থাকে তুমি অবশ্যই ধরে নিবে ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্যটি হচ্ছে অলওয়েজ জিরো কিংবা তোমাকে ডিরেক্টলি বলে দিতে পারে যে ক্রয় মূল্য বিশ হাজার টাকা এবং এরপরে কোনো ধরনের ইনফরমেশন না দেয় সেটি তিন বন্ধুরা যেটি মনে রাখবে একটি যে কোনো ধরনের স্থায়ী সম্পদ কেনার সময় আমার যে সংস্থাপন ব্যয় হয় অর্থাৎ যেই ব্যয়টির মাধ্যমে আমি স্থায়ী সম্পদটিকে সেট করে থাকি সেটিও সবসময় ক্রয় মূল্যের অংশ সুতরাং বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা সরললৈকিক পদ্ধতিতে খুব সিম্পলি আমাদের অবচয়টি বের করবো আমরা এখন একটি একটি এমসিকিউ দিয়ে দেখে নিব যে আমরা আসলেই কি সরললৈকিক পদ্ধতিকে বুঝতে পেরেছি কিনা বন্ধুরা আমাদের প্রশ্নটি তোমরা যদি দেখে থাকো উনিশশো সালে সালের একে জানুয়ারি মেশিন ক্রয় করা হয় মূল্য এক লাখ টাকা আয়ুষকাল দশ বছর উনিশশো পঁচানব্বই সালের তিরিশ জুন তারিখে মেশিনটি পনেরো হাজার টাকায় বিক্রয় হলে লাভ বা ক্ষতি কত বন্ধুরা তোমাকে যেই জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে আমার এইখানে কোনো ধরনের অবচয় কোন পদ্ধতিতে আমি অবচয় কাউন্ট করবো এটা আমাকে বলে দেওয়া হয় এটিও মাথায় রাখবে যদি তোমাকে কোনো ধরনের পদ্ধতি না বলে দেওয়া হয় থাকে তুমি ধরে নিবে তুমি সরলোহী পদ্ধতিতে অবচয় কাউন্ট করবে এখন আমাদের যে জিনিসটি চিন্তা করতে হবে যে একটি মেশিন ক্রয় করো যার মূল্য দশ লাখ এক লাখ টাকা আনুমানিক আজকাল দশ বছর উনিশশো পঁচানব্বই সালের তিরিশ জুন তারিখে মেশিনটি বিক্রয় করা হয়েছে তার মানে কি বলুন তার মানে উনিশশো পঁচানব্বই সালের তিরিশ জুন তারিখ পর্যন্ত এই মেশিনটি অবচয় কাজ করছে অর্থাৎ এই মেশিনটির উপরে অবচয় ধার্য করা হয়েছে এবং তিরিশ জুন তারিখে মেশিনটি বিক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকা তাহলে বন্ধুরা আমার এখন যেটি বের করতে হবে যে এই মেশিনের উপরে টোটাল কত টাকার অবচয় মূল্য অর্থাৎ অবচয় খরচ ধার্য করা হচ্ছে অর্থাৎ এই মেশিনের পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় কত টাকা বন্ধুরা তুমি যখন পুঞ্জীবিত অবচয় পারবে তখনই তুমি কিন্তু সেই টাকা থেকে তুমি জানতে পারবে যে ওই মেশিনের বর্তমান ভ্যালু কত বর্তমান ভ্যালু থেকে তুমি বিক্রয় মূল্য বাদ দিলে তুমি বুঝতে পারবে যে মেশিনের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে আমরা যদি ফার্স্টে থেকে করি তাহলে প্রথমে আমরা যেটি বের করতে হবে অবচয়ের হারটি বের করতে হবে অবচয়ের আমার অবচয় হচ্ছে এক লাখ টাকা আয়ুষ্কাল দশ বছর বন্ধুরা আমরা বলেছিলাম আমরা যদি অবচয়ের হার বের করতে হয় তাহলে আমি এটিকে এক ডিভাইডেড বাই দশ করব এক ডিভাইড দশ করলেই জায়গায় আমি আমার অবচয়ের হারটি পেয়ে যাব যেটি হবে ওয়ানো এরপরে বন্ধুরা আমাকে কি করতে হবে এই অবচয়ের হারের সাথে আমি আমার এই অবচয়যোগ্য যে মূল্য রয়েছে এটিকে আমি গুণ দিব এটি গুণ দিলে আমার অবচয়যোগ্য ভ্যালুটি হবে দশ হাজার টাকা এইখান থেকে বন্ধুরা তুমি যখন তোমার তুমি যখন 30 জুন পর্যন্ত তোমার অবচয় হিসাব করবে সেখান থেকে তুমি তোমার মেশিনের বিক্রয় মূল্য বের করলে তুমি তোমার অ্যাকচুয়াল পেতে বন্ধুরা এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে তিরিশ হাজার টাকা ক্ষতি কারণ বন্ধুরা এই মেশিনটির বর্তমান মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ বন্ধুরা তোমার মেশিনের বর্তমান মূল্য যখন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা সেখান থেকে তুমি বিক্রয় করেছো পনেরো হাজার টাকায় তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে মেশিনটির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়েছে টাকা তো বন্ধুরা আমি কিভাবে বের করলাম যে আমার মেশিনটির ভ্যালু পঁয়তাল্লিশ হাজার টাকা কারণ বন্ধুরা তোমাকে যে জিনিসটি জানতে হবে যে উনিশশো পঁচানব্বই সালের তিরিশ জুন তারিখ পর্যন্ত এই মেশিনের অবচয় কত টাকা হয়েছিল বন্ধুরা উনিশশো পঁচানব্বই সালে তিরিশ জুন অর্থাৎ বন্ধুরা তুমি যে জিনিসটি খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে উনিশশো নব্বই থেকে উনিশশো পঁচানব্বই তোমাকে এখানে কিন্তু বিশাল অঙ্ক করতে হবে যেটা তোমার কনসেনট্রেট করতে হবে থেকে এইখানে তোমার বছর হাফ অফ মানি এক লাখ টাকার যে হাফ টাকা রয়েছে টাকা তোমার অলরেডি অপচয় হয়ে গেছে তারপরে তোমাকে বলা হচ্ছে তিরিশ জুন তারিখ অর্থাৎ যেটি ইয়ারের হাফ অর্থাৎ পার ইয়ারে আমার অবচয়যোগ্য ভ্যালু কত আমরা বের করেছি আমরা খুব ইজিলি দশ হাজার টাকা সেই দশ হাজার টাকার হাফ কত পাঁচ হাজার টাকা অর্থাৎ টোটাল আমার পঞ্চাশ হাজার টাকার পাঁচ বছরের অবচয় প্লাস ওই বছরের ছয় মাসের অবচয় অর্থাৎ পঞ্চান্ন হাজার টাকার অবচয় খরচ আমার হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা আমরা বলতে পারি এই মেশিনের পুঞ্জীবিত অবচয় পঞ্চান্ন হাজার টাকা তাহলে বন্ধুরা এখন আমি যদি আমার ক্রয় মূল্য এক লাখ টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা বাদ দিই আমার জন্য থাকে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আমি যখন মাইনাস পনেরো হাজার টাকা করব তখন পজিটিভ তিরিশ হাজার টাকা থাকে যেটি হচ্ছে আমার এই মেশিনে ক্ষতি অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই মেশিনের ক্ষতিটি হচ্ছে তিরিশ হাজার টাকা তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষাটি দিতে বসবে কয়েক কয়েক সামনের কয়েকদিনের মধ্যেই তোমরা আশা করি রেডি থাকবে যে তোমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমার ক্ষেত্রে সহজেই তোমাকে বলে দিতে নাও পারে যে স্বরলৌখিক পদ্ধতি অবচয় করতে হবে সহজে ইভেন তোমাকে এটিও প্রশ্নতে না বলতে পারে যে স্বরলৌকিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে দেব তোমাকে অবশ্যই লাভ বা ক্ষতি নিয়ে প্রশ্ন করা হয়ে থাকতে পারে এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই মনে রাখবে তোমাকে যখন এই ধরনের কোনো প্রশ্ন যখন কোন মান্থ মেনশন করে দেওয়া হয় তিরিশে জুন তারিখে অবশ্যই সেইভাবে তুমি তোমার অবচয়টি বের করার চেষ্টা করবে তুমি যদি এই ট্রিকটি নাও পর যে কাট আমি যেটি দেখালাম যে ছয় মাস ছয় মাস তুমি যেটি করবে তোমার তুমি তুমি তো তো এটি জানো যে পার ইয়ারের অবচয় কত পার ইয়ার অবচয় দশ হাজার টাকা তুমি সিম্পলি এই দশ হাজারকে বারো দিয়ে ভাগ দিবে এবং যেই পরিমাণ মাস হয়েছে সেই পরিমাণ মাস দিয়ে গুণ দিবে ধরো তোমাকে বলে দেওয়া হলো তিরিশে মার্চের পরে তাহলে তুমি দশ হাজার ডিভাইডেড বাই বারো ইন্টু তিন এভাবে তুমি বের করে ফেলবে কিন্তু বন্ধুরা তোমার জন্য ইজিয়ার তুমি যদি ট্রিক্সের মাধ্যমে জাস্ট ক্যালকুলেট কম ক্যালকুলেট করে খুব ইজিলি বের করে ফেলতে পারো তো আশা করি বন্ধুরা আমরা বুঝেছি যে আমরা কীভাবে সরলৌকিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করবো এবং সরলৌকিক পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় থেকে কী ধরনের প্রশ্ন আমাদের সামনে আসতে পারে আচ্ছা বন্ধুরা আমার নেক্সট যে জিনিসটি যে জিনিসটি নিয়ে কথা বলব এবং যেই ধরনের অবচয় পদ্ধতি নিয়ে সবচেয়ে বেশি মনে হয় আমাদের অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আমরা বিগত কয়েক বছর আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে প্রশ্নগুলো দেখেছি সেটি হচ্ছে ক্রমরাসমান জের পদ্ধতি তাহলে বন্ধুরা আমাদের স্বরলৈখিক অবচয় পদ্ধতি শেষ আমরা এখন ক্রমরাসমান জের পদ্ধতি নিয়ে কথা বলব বন্ধুরা ক্রমরাসমান জের পদ্ধতি সম্পর্কে প্রথম যে আইডিয়াটি তোমার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পদ্ধতিতে প্রতি বছর কোন সমান হারে অবচয় ধার্য করা হয় না অর্থাৎ প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান নয় দ্বিতীয় যে জিনিসটি মাথায় রাখবে সমান যে পদ্ধতিতে অবচয় যোগ্য মূল্য হচ্ছে সম্পদের বহিমূল্য বা সম্পদের বইমূল। অর্থাৎ সমান যে পদ্ধতিতে তুমি যদি বলতে চাও অবচয় যোগ্য মূল্য টু সম্পদের বহি মূল এবং থার্ড যে জিনিসটি তোমাকে ক্রমরাসমান জের পদ্ধতি সম্পর্কে জেনে থাকা দরকার সেটা হচ্ছে ক্রমরাসমান জের পদ্ধতিতে অবচয় যোগ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য বাদ দিতে হয় না অর্থাৎ ক্রমরাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় আমরা কখনোই হিসাব থেকে ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ ভ্যালু বা আমাদের যে মানে লাস্ট ভ্যালুটি থাকে সেই ভ্যালুটি আমরা কখনোই কখনই পদ্ধতি থেকে বাদ দিব না বন্ধুরা এখন যে প্রশ্নটি তোমাদের মাথায় আসতে পারে যে পদ্ধতির ক্ষেত্রে আমরা কিভাবে অবচয় নির্ণয় করবো পদ্ধতি বেসিক ডিফারেন্স থেকে বন্ধুরা আমরা তোমাকে যে এক্সাম্পলটি দিয়েছিলাম না যে ধরো এই বোর্ডের ভ্যালু হচ্ছে পাঁচ টাকা এখন বন্ধুরা আমরা কি জেনেছিলাম যে প্রতি বছর অবচয় মূল্য হচ্ছে এক হাজার টাকা এখন বন্ধুরা ক্রমরসমান জের পদ্ধতি স্বরলৈখিক যে পদ্ধতির সবচেয়ে বেসিক ডিফারেন্স স্বরলৈখিক যে পদ্ধতিতে প্রত্যেক পাঁচ বছরই এই এক হাজার টাকা করে হ্রাস করা হবে কিন্তু ক্রমরসমান জের পদ্ধতিতে তোমাকে বলা হবে যে এই যে পাঁচ হাজার টাকার উপরে প্রথম বছরে যখন এক হাজার টাকা অবচয় চলে গিয়েছে তখন কিন্তু বন্ধুরা এই সম্পদের ভ্যালু দাঁড়িয়েছে চার হাজার টাকা সমান যে পদ্ধতি অনুযায়ী সেকেন্ড বছরে তোমার এই চার হাজার টাকার উপরে অবচয় ধরতে হবে অর্থাৎ প্রথম বছরে যদি পাঁচ হাজার টাকাতে দশ পার্সেন্ট অবচয় আমার ধরতে হয় তাহলে বন্ধুরা প্রথম বছরে আমার অবচয় আসবে পাঁচশত টাকা তাহলে বন্ধুরা আমার ভ্যালু কত দাঁড়াবে চার টাকা সেকেন্ড বছরে কিন্তু বন্ধুরা ক্রমরা সমান পদ্ধতির ক্ষেত্রে তোমার এই চার হাজার পাঁচশো টাকার উপরে অবচয় ধরতে হবে অর্থাৎ সেকেন্ড ইয়ারে তোমার অবচয়ের ভ্যালু হবে চার হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ বন্ধুরা যে ইনফরমেশনটি আমরা এখান থেকে বের করতে পারি যে ক্রমরা সমান পদ্ধতিতে অবচয় ক্রমেই হ্রাস অর্থাৎ বন্ধুরা ক্রমরাসন যে পদ্ধতিতে যেভাবে যখন সম্পদের বইমূল্য ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে অবচয়যোগ্য যে ভ্যালুটি রয়েছে অবচয়যোগ্য ভ্যালুটিও হ্রাস পেতে শুরু করে বন্ধুরা ক্রমরাসমান জের পদ্ধতির ক্ষেত্রে যে আরও যে সিম্পল যে ডিফারেন্সগুলো রয়েছে সরললেখি জের পদ্ধতিতে সেটি হচ্ছে তোমার অবচয়ের হার নিম্ন আমরা স্বরলি পদ্ধতিতে অবচয় হারে যে সূত্রটি করেছিলাম সেটি হচ্ছে ভাগ দাও আনুমানিক আয়ুষকাল কে যদি তুমি আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ দাও তাহলে তুমি অবচয় হার পেয়ে যাবে এই ক্ষেত্রে বন্ধুরা তোমাকে যেটি করতে হবে ক্রমরশ্রমান যে ক্ষেত্রে যে পদ্ধতিতে এটিকে তোমার দুই দিয়ে গুণ দিতে হবে জের পদ্ধতিতে ডাবল ডাবলভাবে হিসাব করা হয়ে থাকে অর্থাৎ তুমি যদি আনুমানিক আয়ুষ্কাল তোমার যদি এরকম আনুমানিক আয়ুষ্কাল যদি হয় ধরো 10 বছর তাহলে এক ডিভাইডেড বাই দশ তাহলে বন্ধুরা তোমার যেটি হবে 0.10 ওয়ান জিরো ইকুয়াল টু পয়েন্ট ইকুয়াল টু অর্থাৎ বন্ধুরা ক্রমরাসমান যে পদ্ধতিতে দ্বিগুণভাবে স্বরলোকি পদ্ধতি থেকে দ্বিগুণ ওয়েতে যে কোনো ধরনের হিসাবে যে অবচয় নির্ধারণ করা হয়ে থাকে আচ্ছা বন্ধুরা আমরা এখন একটি এমসিকিউর মাধ্যমে একটু দেখে নিব যে আসলে আমরা ক্রমরাসমান যে পদ্ধতিতে অবচয়টি কালেক্ট করতে অবচয়টি কাউন্ট করতে পারি কি পারে বন্ধুরা আমরা এখানে যে প্রশ্নটি দেখছি সেই প্রশ্নটি কি প্রশ্নটি হচ্ছে একটি সম্পত্তির ক্রয় মূল্য সত্তর হাজার টাকা ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের বার্ষিক হার বিশ হলে চতুর্থ বছরের অবচয় কত বন্ধুরা তোমাকে তোমাদেরকে যখন এই ধরনের একটি প্রশ্ন করা হবে যে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে একটি সার্টেন বছরের চতুর্থ বছর অবচয় কত তাহলে আমি এটি কিভাবে বের করব এক্ষেত্রে তোমরা যে সহজ যে সূত্রটি ইউজ করতে পারো সেটি হচ্ছে সি ইন্টু ওয়ান মাইনাস আর আচ্ছা বন্ধুরা এই ধরনের সূত্রগুলো আসলে এটাগুলো কোনো ধরনের ফিক্স সূত্র না এই ধরনের সূত্রগুলিতে তুমি মনে রাখতে পারো এই ক্ষেত্রে আমার এখানে ডি হচ্ছে অবচয় সি হচ্ছে আমার ক্রয় মূল্য এবং বন্ধুরা আর কি আর হচ্ছে অবচয়ের হার আর হচ্ছে অবচয় এবং পি হচ্ছে আনুমানিক এখন বন্ধুরা তুমি যদি এই সূত্রতে এই অঙ্কটি ফালানোর চেষ্টা করো অর্থাৎ এখানে ক্রয় মূল্য সত্তর হাজার টাকা এবং বন্ধুরা আমি যদি বের করে পদ্ধতিতে অবচয়ের বার্ষিক হার টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ বন্ধুরা আমাকে অবচয়ের হারও দিয়ে দেওয়া বলা হয়েছে এবং করা হলে চতুর্থ বছরের অবচয় কত বন্ধুরা অর্থাৎ আমাকে যখন চতুর্থ বছরের অবচয় ধরে নেবে তখন আমি ধরে নেব যে আমার আয়ুষকাল হচ্ছে চার বছর এই ক্ষেত্রে বন্ধুরা তোমার অ্যান্সারটি কী হবে এই ক্ষেত্রে অ্যান্সারটি যেটি হবে সেটি হচ্ছে সাত হাজার একশো আটষট্টি টাকা এখন বন্ধুরা আমরা এই জিনিসটি কীভাবে করে থাকি তুমি যদি এই সূত্রে এই অঙ্কটি বসিয়ে থাকো তাহলেই খুব ইজিলি আমরা দেখতে পাই আমি যদি লেখা দিই এখানে বন্ধুরা আমাদের ক্রয় মূল্য ছিল সত্তর হাজার টাকা ইন্টু ওয়ান মাইনাস আর আমাকে বলে দেওয়া ছিল টোয়েন্টি পার্সেন্ট টি ইজ ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান ইন্টু টোয়েন্টি পার্সেন্ট বুধ এই ক্যালকুলেশনটি যদি আমরা করে থাকি তাহলে যেটি আসবে সেটি হচ্ছে সেভেন্টি থাউজেন্ড ইন্টু ওয়ান থেকে তাহলে পয়েন্ট এইট টু দি পাওয়ার থ্রি ইন্টু পয়েন্ট টু জিরো যেটির অ্যান্সার হবে সাত হাজার একশত আটষট্টি টাকা অর্থাৎ বন্ধুরা আমাদেরকে তোমাদেরকে যদি এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে যে যে তুমি হিসাবটি কালেক্ট কালেক্ট করো এবং করার ক্রমর সার্টেন সার্টেন একটি বছর অর্থাৎ তোমাকে বলে দেওয়া হল যে পাঁচ বছরের একটি যন্ত্রের চতুর্থ বছরে কত টাকা অবসর ধার্য করছে তাহলে তুমি যেই সূত্রটি ইউজ করবে সেটা হচ্ছে ডি ইজ ইকাল টু সি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি টি মাইনাস ওয়ান ইন্টু আর বন্ধুরা এই ধরনের সূত্র কিন্তু কোনো ধরনের ফিক্স সূত্র না এইভাবেই অর্থাৎ আমি আমি যখন আমার অ্যাডমিশন পরীক্ষাগুলো দিয়েছি তখন আমি এই সূত্রের মাধ্যমে খুব ইজিলি সার্টেন বছরের অবচয় সূত্রটি বের করতাম সুতরাং মধ্যে তোমরা অন্য অন্য অনেকভাবে অবচয় সূত্র বের করতে পারো ইভেন তুমি কিন্তু তুমি যদি খুব ইজিলি কাউন্ট করতে পারো তুমি যদি খুব তাড়াতাড়ি হয়তো ক্যালকুলেটার ম্যাথ করে ফেলতে পারো তুমি ইচ্ছা করলে কিন্তু প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর অবচয় বা এভাবেও চতুর্থ বছর অবচয় বের করে নিতে পারো অর্থাৎ তুমি তোমার তুমি কীভাবে তোমার অ্যাডমিশনের পরীক্ষায় তুমি কী ট্রিক্স ইউজ করবে এটা তোমার উপর ডিপেন্ড করে বাট এইটাও তোমরা মনে রাখতে পারো খুব সিম্পলি একটি সূত্রের মাধ্যমে ডি ইজ ইকাল টু সি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি টি মাইনাস ওয়ান ইন্টু আর এর মাধ্যম তুমি নির্দিষ্ট বছরের অবচয় বের করতে পারো বন্ধুরা এরপরে আমরা আরেকটি এমসিকিউ কিউ দেখে নিব যেটিও আমাদের বিগত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে বিগত বছরের প্রশ্নগুলোতে এসেছে বন্ধুরা এই প্রশ্নটি কি এই প্রশ্নটি একটু আগেও কিন্তু আমরা আমাদের ক্লাসে সলভ করেছি প্রশ্নটি হচ্ছে অবচয় সঞ্চিতি হচ্ছে কন্ট্রাসম্পদ খ মালিকানা সত্য হিসাব গ খরচ হিসাব গ দায় হিসাব আচ্ছা বন্ধুরা অবচয় সঞ্চিতি এটি কি হতে পারে বন্ধুরা আমরা কি একটু আগে আমাদের ক্লাসের সময় এই কথাটি বলেছিলাম যে পুঞ্জীবিত সম্পদ একটি কন্ট্রা পুঞ্জীবিত অবচয় একটি কন্ট্রাসম্পদ বন্ধুরা এটির অ্যান্সারও অবচয় সঞ্চিতি হচ্ছে একটি কন্ট্রা সম্পদ এখন বন্ধুরা তোমরা যে প্রশ্নটি আমাকে করতে পারো খুব ইজিলি যে কেন অবচয় সঞ্চিতি একটি কন্ট্রাসম্পদ বা সম্পদ বলতে আমরা কি বুঝি আমরা যদি একটু বেসিক রিভিউ করে নিই যে সম্পদ কন্ট্রা সম্পদ বা যে কোনো কোনো ধরনের হিসাবের কন্ট্রা ওটিকেই বলা হয় যখন তার বিপরীতে কাজ করে যখন আমি আমার পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় সমচিতিকে আমি সেট করি তার মানে হচ্ছে এটি যে আজকে আমি আমার যেই স্থায়ী সম্পদ রয়েছে সেই সম্পত্তির এগেনস্টে একটি হিসাব তৈরি করেছে আমি আমার যখন সম্পত্তি এগেনস্টে কোনো একটি হিসাব তৈরি করে থাকি সেটি হচ্ছে আমার অব কন্ট্রা হিসাব এবং এই কারণেই বন্ধুরা অবচয় সঞ্চিতি হচ্ছে একটি কন্ট্রা সম্পদ আচ্ছা বন্ধুরা আমরা এখন লাস্ট আমাদের যে এমসিকিউটি দেখবো সেটি হচ্ছে এটিও বন্ধুরা আমরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে বিগত বছরের প্রশ্নগুলোতে এসেছে তো বন্ধুরা প্রশ্নটি কি প্রশ্নটি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো একটি প্রতিষ্ঠান নগদ আশি হাজার টাকা দিয়ে ভূমি ক্রয় করল কমিশন প্রদান পাঁচ হাজার টাকা পুরাতন দালান ভাঙা বাবদ খরচ সাত হাজার টাকা ক্রয় মূল্য নীতি অনুসারে ভূমির মূল্য কত বন্ধুরা প্রথমত আমরা যেহেতু ভূমি নিয়ে কথা বলেছি ভূমির ব্যাপারে প্রথম ইনফরমেশনটি আমরা কী জেনেছি ভূমির উপরে কখনো কোনো ধরনের অবচয় ধার্য করা হয় না কেন বন্ধুরা ভূমির উপর যে ধার্য করা হয় না কারণ ভূমিকে বলা হয় যে আজীবন সম্পদ ভূমি থেকে আজীবন সময়কালে ভূমি থেকে সুবিধা নেওয়া হয়ে থাকে দ্বিতীয়ত যারা ভূমি ইজারার ক্ষেত্রে যদি কথা বলে থাকব বা দাল ইজারার ক্ষেত্রে যদি কথা বলে থাকো সেই ক্ষেত্রে যেটি করা হয় সেটি হচ্ছে অবলোপন আচ্ছা আমরা যদি প্রশ্নে ফিরে যাই যে একটি প্রতিষ্ঠান নগদ আশি হাজার টাকা দিয়ে ভূমি ক্রয় করলো কমিশন প্রদান পাঁচ হাজার টাকা পুরাতন দালান ভাঙা বাবদ খরচ সাত হাজার টাকা ক্রয় মূল্য নীতি অনুসারে ভূমি মূল্য কত বন্ধুরা ক্রয় মূল্য নীতি অনুসারে যদি বলা হয়েছে তাহলে ক্রয় মূল্য নীতিটি কি বন্ধুরা ক্রয় মূল্য নীতি হচ্ছে হিসাব বিজ্ঞানের ওই নীতিটি যে নীতি অনুসারে এটি বলা হয় যে তুমি যখন যে কোনো ধরনের পণ্য ক্রয় করে থাকো তোমার পণ্য বা তুমি সম্পদ ক্রয় থাকো সেই সম্পদের সাথে যে খরচগুলো সেই সময় করা হয় সেই খরচগুলো সেই সম্পদের ক্রয় মূল্যের সাথে অ্যাড হবে এখন বন্ধুরা আমি যদি একটু সলভ করার চেষ্টা করি আমার নগদ টাকা দিয়েছি আমি আশি টাকা কিন্তু এই এই সম্পত্তি যখন আমি ক্রয় করেছি তার জন্য আমাকে কমিশন প্রদান করা লাগে লেগেছে আট চার হাজার পাঁচ হাজার টাকা তাহলে বন্ধুরা এই কমিশন প্রদান যেহেতু আমি ক্রয়ের সময় করে থেকেছি কমিশন প্রদানও আমার ক্রয় মূল্যের সাথে অ্যাড হবে সুতরাং আশি হাজার টাকা প্লাস পাঁচ হাজার টাকা এখন বন্ধুরা বলা হয়েছে যে পুরাতন ধারান ভাঙা ভাঙা বাবদ খরচ সাত হাজার টাকা বন্ধুরা আমি যখন বন্ধুরা ভূমি ক্রয় করে থাকি ভূমির উপর অনেক সময় পুরাতন দালান থেকে থাকে সেই দালান খরচ ভাঙার জন্য আমাকে সাত হাজার টাকা খরচ করা লেগেছে বন্ধুরা এই সাত হাজার টাকাও কিন্তু আমার ক্রয় মূল্যের সাথেও অ্যাড হবে সো এটি অ্যান্সার হবে বিরানব্বই হাজার টাকা এবং বন্ধুরা অ্যান্সারটি হচ্ছে অপশন ডি বিরানব্বই হাজার টাকা এখন বন্ধুরা আশা করি আমরা বুঝতে পেরেছি কেন করেছি আমরা আমরা একটি স্থায়ী সম্পত্তি ক্রয়ের সময় তার সাথে সাথে যে খরচগুলো করা হয়ে থাকে সংস্থাপন ব্যয় থেকে শুরু করে যে কোনো ধরনের খরচ এই খরচগুলো অবশ্যই তার ক্রয় মূল্যের সাথে অ্যাড হবে এটি হচ্ছে ক্রয় মূল্য নীতির কনসেপ্ট এই কারণেই বন্ধুরা আমরা একটি ভূমি এখানে ভূমির যে মূল্যটি এটি ক্রয় মূল্য নীতি অনুসারে হয়ে থাকবে নাইনটি টাকা সো আশা করি বন্ধুরা তোমরা এই যে অবশ্যই যে থার্ড যে কনসেপ্টটি রয়েছে অর্থাৎ ক্রয় ক্রয় মূল্য ক্রমরাসমান যে পদ্ধতি ক্রমরাসমান যে পদ্ধতির কনসেপ্টটি বুঝেছো বন্ধুরা অবচয়ের আরো দুইটি ডিফারেন্ট কনসেপ্ট রয়েছে এটিকে আমরা বলতে পারি অবচয়ের এই কনসেপ্ট গুলোকে বলা হয়ে থাকে কাজের একক অবচয় পদ্ধতি এবং বন্ধুরা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি বন্ধুরা সাধারণত আমরা কখনো দেখিনি আমাদের সাধারণত আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে কাজের একক পদ্ধতি এবং বর্ষসংখ্য সমষ্টি পদ্ধতি থেকে কোনো ধরনের প্রশ্ন করা হয়ে থাকে না সাধারণত আমরা সবসময় দেখেছি অবচয়ের কনসেপ্ট সরললেখী অবচয় পদ্ধতি এবং ক্রমশমান যে পদ্ধতি থেকেই প্রশ্ন থাকে তাও বন্ধুরা আজকে আমরা একটু এই কাজের একক অবচয় পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করব কাজের একক অবচয় পদ্ধতির ক্ষেত্রে বন্ধুরা কাজের একক অভচয় অভচয় ধারণ পদ্ধতি ক্ষেত্রে প্রথম যে জিনিসটি সেটি কাজ করে সেটি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কাজের একক দেয়া হয়ে থাকে বন্ধুরা অভচয় কাজের একক অপচয় পদ্ধতির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কাজের একক দেওয়া হয়ে থাকে এখন এটি নির্দিষ্ট পরিমাণ কাজের একক বলতে কি বুঝে বন্ধুরা আমরা এইরকম আমরা জানি না যে একটি গাড়ি একটি গাড়িকে কেনার সময় কিন্তু তোমাকে বলে দেওয়া হয়ে থাকে সে ফর এক্সাম্পল এই গাড়িটি দশ হাজার কিলোমিটার চলতে চলতে পারবে এই যে দশ হাজার কিলোমিটার পার্টিকুলারলি দশ হাজার কিলোমিটার বলে দেওয়া হয়েছে এই পার্টিকুলার দশ হাজার কিলোমিটারই কিন্তু ওই গাড়িটির জন্য ও কাজের একক কাজের একক ওই কাজের জন্য সার্টেন কাজের একক এখন কাজের একক পদ্ধতিতে আমরা অবচয়টি কিভাবে দারজন বলতে কাজের একক পদ্ধতিতে আমি যদি অবচয় বলতে অবচয়ে কাজের একক পদ্ধতিতে অবচয় অবচয় ধারণের ক্ষেত্রে আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে প্রথমত অবচয় ইকুয়াল টু অবচয়ের হার ইনটু নির্দিষ্ট সময়ে কাজের এক বন্ধুরা তোমা আমাকে যদি একটি গাড়ির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আমি নির্দিষ্ট সময়ে আমার কাজ আমার একটি গাড়ি গাড়ি কেনার সময় আমাকে বলে দেওয়া হয়েছে যে গাড়িটিকে আমি দশ হাজার কিলোমিটার আমি রান করতে পারবো দশ হাজার কিলোমিটার ক্ষেত্রে আমার যে জিনিসটি প্রথমে জানতে হবে যে সেই গাড়ির ক্ষেত্রে আমার অবচয়ের হার কত এই অব এই গাড়িটি পার কিলোমিটার বা পার নির্দিষ্ট টাইমে কত কিলোমিটার রান করবে এবং সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় যে জিনিসটা আমি নির্দিষ্ট সময় নিয়ে যদি কথা বলি আমাকে যদি বলা হয় এগারোটি দশ বছর চলবে বা দশ হাজার কিলোমিটার চলবে এর মধ্যে আমাকে বলা হলো যে এক বছরে এত কিলোমিটার রান করবো তাহলে নির্দিষ্ট সময়ে সেই যে কাজের একক রয়েছে অবচয়ের হারকে যদি আমি নির্দিষ্ট সময় কাজের একক দিয়ে গুণ করি তাহলেই আমি যেটি পাবো সেই সময় কাজের এককের অবচয় পেয়ে যেতে পেয়ে যাবো সেকেন্ড যে কনসেপ্টটি নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং যেটিও আমরা কোন ধরনের সময় অ্যাডমিশনের পরীক্ষা খুব বেশি দেখি না সেটি হচ্ছে একক পদ্ধতি বন্ধুরা বর্ষ সংখ্যার একক পদ্ধতির ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখে থাকি এখানে একটা পার্টিকুলার আমার কোন একটি কাজের ক্ষেত্রে সার্টেন বর্ষ সংখ্যা দিয়ে দিয়ে দেওয়া হয়ে থাকে এখন বন্ধুরা তুমি আমাকে বলতে পারো যে নর্মাল নর্মাল যে পদ্ধতিগুলো রয়েছে তার সাথে বর্ষ সংখ্যার একক পদ্ধতির ডিফারেন্স ডিফারেন্সগুলো কোন যাবে বন্ধুরা বর্ষ সংখ্যার একক পদ্ধতির ক্ষেত্রে তোমাকে বলে দেওয়া হয়ে থাকবে যে আমি এই প্রত্যেক বছরে এই মেশিনটি এই পরিমাণ কাজ করে থাকবে অর্থাৎ যখন আমাকে প্রত্যেক একটি বর্ষ সংখ্যা একক পদ্ধতির ক্ষেত্রে আমার বর্ষ সংখ্যা এবং আমার কাজের যে একক এটি অ্যাড করে দেওয়া থাকবে সেই পদ্ধতিটিকেও বলা হয়ে থাকে বর্ষ সংখ্যার একক পদ্ধতি বন্ধু বর্ষ সংখ্যার একক পদ্ধতিতে আমরা বর্ষ সংখ্যা এবং কাজের একককে ক্যালকুলেট করার মাধ্যমে আমরা অবচয় পরিমাণটি নির্ণয় করব বন্ধুরা তোমাদের অবশ্যই অ্যাডমিশন পরীক্ষার জন্য আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে আমরা কাজের একক পদ্ধতি এবং বর্ষ সংখ্যার পদ্ধতি সম্পর্কে আমরা অবশ্যই জানবো কিন্তু আমাদের যে মেজর যে তিনটি জিনিস দুইটি পদ্ধতি সেটা হচ্ছে সরলোকীয় অবচয় পদ্ধতি এবং পদ্ধতি আশা করি তোমরা ওই দুটি পদ্ধতি খুব ভালোমতো বুঝতে পেরেছো আচ্ছা বন্ধুরা এখন যদি আমরা আমাদের পুরো ক্লাসটিকে একটু সাম আপ করতে চাই তাহলে আমরা আজকে কি কি জানলাম এবং কোন কোন কনসেপ্ট থেকে আমাদের কোন কোন জিনিসগুলো অ্যাডমিশন পরীক্ষার জন্য পার্টিকুলারলি মনে রাখতে হবে প্রথমত বন্ধুরা অবচয় ধারণা সম্পর্কে প্রথম যেটি অবচয় হচ্ছে একটি ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া সেকেন্ড অফ অল অবচয় সবসময় স্থায়ী সম্পত্তির উপরে কাউন্ট করা হয়ে থাকে অবচয় কখনো অস্থায়ী সম্পত্তি অস্পর্শনীয় সম্পত্তি কিংবা কোনো ধরনের চলতি সম্পত্তির উপর কাউন্ট করা হয়ে থাকে না অস্পর্শনীয় সম্পত্তির উপরে যেই জিনিসটি কাউন্ট করা হয়ে থাকে সেটি হচ্ছে অবলোপন বন্ধুরা আমরা এটি জেনেছি যে অবচয় নর্মাল জাবেদাটিকে অবচয় নর্মাল জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট এবং পুঞ্জীবীতে অবচয় ক্রেডিট এই জাবেদায় অবচয় খরচ এই যে অবচয় খরচ কি বন্ধুরা অবচয় খরচ হচ্ছে একটি ব্যয় এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসি এই চ্যাপ্টারে যেটি অনেকবার রিপিটেটিভ এমসিকিউ আছে এসেছে যে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি এই জাবেদাতে কি পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি হচ্ছে একটি কন্ট্রা সম্পদ আমরা আলোচনা করেছি কেন কন্ট্রা সম্পদ কারণ বন্ধুরা এটি একটি সম্পদের এগেনস্টে ধরা হয়ে থাকে আচ্ছা সেকেন্ড স্বরলৌকিক অবচয় পদ্ধতিতে আমরা কি জানে থাকি স্বরলৌকিক অবচয় পদ্ধতিতে আমাদের যে জিনিসটি দেখতে হবে প্রথমত স্বরলৌকিক অবচয় পদ্ধতিতে প্রতি বছর সেম অ্যামাউন্ট অফ অবচয় ধার্য করা হয়ে থাকে অর্থাৎ প্রত্যেক বছরই একই অ্যামাউন্ট অফ অবচয় ধার্য করা হয়ে থাকে এবং বন্ধুরা স্মরলোখী অবচয় পদ্ধতির ক্ষেত্রে আমি যেটি বলছি তোমাকে যদি প্রশ্ন বলে দেওয়া না দেওয়া হয়ে থাকে যে কোন পদ্ধতি অবচয় ধার্য করা হয়ে থাকবে সেটা হচ্ছে অবচয় পদ্ধতি তিন স্বর্লৌকিক অবচয় পদ্ধতির ক্ষেত্রে তোমার অবশ্যই একটি স্থায়ী সম্পদের অবশিষ্ট ভুলো বা নিঃশেষ ভ্যালু বা ভগ্নাবশের যে মূল্য সেই মূল্যটিকে অবশ্যই তোমার কাউন্ট করতে হবে এবং ফোর্থ অবচের হার বের করার ক্ষেত্রে এখানে তুমি যদি এক এককে আনুমানিক আয়ুষকাল দিয়ে ভাগ করে থাকো তাহলেই তুমি অবচের হার পেয়ে থাকবে সো আমাদের স্বরলিখিত অবচের পদ্ধতি আমরা বুঝতাম থার্ড আমাদের যদি ক্রমরাশান যে পদ্ধতিতে যেতে হয় ফার্স্ট ইনফরমেশন ক্রমরাসমান যে পদ্ধতির ক্ষেত্রে প্রতি বছর অসমান হারে অবচয় ধার্য করা হয়ে থাকে অর্থাৎ বন্ধুরা প্রতি প্রথম বছর অবচয় যদি দশ হাজার টাকা হয় সেকেন্ড বছর অবচয় তার থেকে কম হবে অর্থাৎ ন হাজার সামথিং টাকা হয়ে থাকবে প্রথমত অসমান হয়ে থাকে এবং দ্বিতীয়ত বন্ধুরা ক্রমসমান জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রত্যেক বছরের বছরে হ্রাস পায় এবং বন্ধুরা এটি কিন্তু খুব সিম্পলি আমরা চিন্তা করতে পারি এই জন্যই এর নাম ক্রম রাসমান জের পদ্ধতি হচ্ছে এটি এই জেরে প্রত্যেক ক্রমভাবে অবচয় হ্রাস পেয়ে থাকে থার্ড ক্রমরাসমান যে পদ্ধতিতে তোমার যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে অবচয়ের হার নির্ধারণের ক্ষেত্রে এক্ষেত্রে সিম্পলি সরললেখিক যে পদ্ধতি আমরা যেরকম বলছি ওয়ান ডিভাইডেড বাই এন অর্থাৎ এক ডিভাইড বাই আনুমানিক আয়োজকাল এইখানে যে সিম্পলি তুমি এটিকে দুই দিয়ে গুণ করে দিলেই ক্রমরাসমান যে পদ্ধতির অবচয়ের হার আমরা বের করে ফেলতে পারি মধ্যে আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউতে দেখেছি যে আমরা কীভাবে আমাদের গুলো ডিফারেন্ট হতে পারে কীভাবে দেখছি প্রথমত সরললেখিক অবচয়ের পদ্ধতিতে তোমাকে এই ধরনের এমসিকিউ করতে পারে যে এমসিকিউতে হয়তো তোমাকে ডিরেক্টলি অবচয়ের অবচয় পরিমাণ জিজ্ঞেস করলো না তোমাকে বলো যে এখানে তুমি অবচয় কাউন্ট করার মাধ্যমে তারপরে তোমাকে একটি সার্টেন ভ্যালু দিয়ে দিয়ে বলা হলো যে এই টাকায় এই সম্পত্তিকে বিক্রি করা হয়ে গেছে এখন তোমার কি করতে হবে তোমার অবশ্যই ফার্স্ট সেই সম্পত্তিটির তৎকালীন যে ভ্যালুটি তৎকালীন যে ক্রয় মূল্যটি বা যে নিঃশেষ মূল্যটি রয়েছে সেটি বের করতে হবে এটি বের করার জন্য তোমাকে জানতে হবে যে তুমি কোন পদ্ধতিতে অবচয় নির্ণয় করবে এবং তারপরে সেখান থেকে তুমি বিক্রয় মূল্যের সাথে যে অ্যাডজাস্টমেন্ট করার মাধ্যমে তুমি জানতে হবে যে লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে সেকেন্ড ক্রমানাসমান যে পদ্ধতির ক্ষেত্রে তোমাকে অনেক সময় প্রশ্ন করা হতে পারে এটি সার্টিন বছর এটি সার্টিন বছরের যেই অবচয় রয়েছে সেই অবচয়টি জানার জন্য সেটির জন্য আমরা দেখেছি বন্ধুরা আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ডিজ ইকুয়াল টু সি ইন্টু ওয়ান মাইনাস আর টি মাইনাস ওয়ান ইন্টু আর এর মাধ্যমে আমরা সেটি জানতে পারি বন্ধু এছাড়া আমরা দেখেছি যে আমরা আর দুটি পদ্ধতি সাধারণত অবচয় করা থাকে এটি হচ্ছে কাজের কাজের একক পদ্ধতি এবং বর্ষ সংখর পদ্ধতি বন্ধুরা তোমরা আমরা জাস্ট এই জিনিসটি দুটি বেসিক যে জিনিসটি মনে রাখার চেষ্টা করো কাজের একক পদ্ধতিতে আমরা সার্টেন কাজের একক দিয়ে দেওয়া হয়ে থাকে যে এত আওয়ার কাজ করতে পারে বা এত মাইল কাজ করতে পারে একটি একক দেওয়া থাকে আর বর্ষ সংখ্যার একক পদ্ধতিতে প্রত্যেকটি বছরের জন্য একটি সার্টেন একক পরিমাণ টাইম দিয়ে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এইটি হচ্ছে মূলত আমি যদি একসাথে ব্যাক করতে চাই আমাদের অবচয় সংক্রান্ত অ্যাডমিশন ক্লাস বা অ্যাডমিশন অ্যাডমিশন লাইফ তোমরা যারা যেই অবস্থায় এটি যা যখন দেখতেছো তাদের কাছে এক প্রথমত একটি রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখার সময় ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের বন্ধুকে অ্যাড করো বন্ধুরা আমাদের যেই জিনিসটি মনে রাখতে হবে তোমরা যারা হয়তো ঢাকায় বসে এই অ্যাডমিশন লাইফটি দেখছো বা ঢাকা থেকে বাইরে গ্রাম থেকে বা কোনো ঢাকার বাইরে থেকে জায়গা থেকে ঢাকায় এসে ঢাকাতে তোমরা অ্যাডমিশন কোচিং করতেছো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা যে কাজটি করো প্লিজ প্লিজ এই জিনিসটি শেয়ার করো কারণ তোমার আমরা জাস্ট যদি একটু এইটি চিন্তা করি যে হয়তো তোমার এই পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি রয়েছে যেখানে তুমি একটি ঢাকায় একটি ভালো অ্যাডমিশন কোচিংয়ে গিয়ে তুমি ক্লাস করতে তুমি ধরো একজন ভালো অ্যাডমিশনের টিচার কাছে তুমি হায়ার করে তোমাকে হয়তো বাসে এসে পড়া আমাদের এটিও মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা হয়তো এই পুরো অ্যাডমিশন সিজন একবার ঢাকায় আসবে সেটি হচ্ছে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হয়ে থাকবে তার জন্য হয়তো ঢাকায় এসে একটি কোচিং করা এফোর্ট করা পসিবল না কিন্তু তোমার এই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই ক্লাসটি কিন্তু তার কাছে চলে যেতে পারবে সেও কিন্তু তোমার মতো যতটুকু অ্যাডমিশন সম্পর্কে অবসর সম্পর্কে যে আইডিয়াগুলো তোমার ক্লিয়ার হয়েছে তারও সেই ক্লিয়ারটি হতে পারে সো বন্ধুরা আশা করবো তোমরা সবাই অবশ্যই তোমাদের লাইভ ক্লাসটি শেয়ার করবে কমেন্ট করবে এবং লাইক দিবে বন্ধুরা যারা যারা আমাদের সাথে এই অ্যাডমিশন ক্লাসটি জয়েন করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সি ইউ